এখন ঠিক সন্ধে 6টা বাজে, এখনও সন্ধে হয়নি। আর আমি ম্যাগি করছি, আমার নাতিকে খাওয়াবো। আমার ব্লগটা এখন শুরু করছি। আর আজকে আমার ছেলে বৌমা গেছে বাজারে, কারণ কি আমাদের বাড়িতে অতিথি আসবে। হ্যালো বন্ধুরা, আমি সীমা গড়িয়ার থেকে। আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আর সেই ব্লগটা আমার বৌমার বাবা মাকে দেখতে পাবেন। আমার আজকে রাত্রে আমার বাড়ি ওরা খাওয়া দাওয়া করবে, আমার ছেলের শ্বশুর শাশুড়ি। আমার বৌমার ছেলে বলেছিল, মানে বৌমার দাদার নাম জিতু, জিতুকে খাওয়ার কথা বলেছিল আমার ছেলে যে রাত্রে খাবে। তা ওরা বলা কওয়া করেছিল, কখন জানি না, দুপুরে খাওয়ার সময় বলছিল যে দাদা আসবে রাত্রে। তা আমি আবার বললাম যে তাহলে দাদা শুধু একা আসবে কেন, বাবা মাকেও বল, বাবা তো এইখানে আছে, বাবা মা দাদা সবাই আসুক, রাত্রে এইখানে তাহলে খাওয়া দাওয়া করবে। তা তার জন্য আমার বৌমা মাকে ফোন করে বলেছে যে মা এরকম, মা বলছে এখানে খাওয়া দাওয়া করতে রাত্রে, তোমরা এখানে খাওয়া দাওয়া করো। তা বলেছে ঠিক আছে, খাওয়া দাওয়া করবো। তা তার জন্য আমার বৌমা আর ছেলে গেছে বাজারে, আর আমি এখন সবজি কাটতে বসছি। নাতিকে ম্যাগি করে খাইয়ে দিয়েছি, দিয়ে সবজি কাটতে বসছি। দেখতে থাকো, সবজি বলতে ওই আলু পেঁয়াজ আদা রসুন এইগুলো কাটাকুটি করবো, ছাড়াবো, এগুলো তো টাইম লাগে। আর একটু পটল ভাজবো, আর আলু পোস্ত ভাজবো, ডাল করবো রাত্রে খাওয়া, আর কি, আর মটন করবো, ওরা মটন আনতে আনবে। এখন পরশু দিনকে না, হ্যাঁ পরশু দিন থেকেই আমাদের এখানে মানে রাত্রে করেও দোকান খুলছে, এতদিন তো বন্ধ ছিল, খুলছে। তা ওরা বাজারে গেছে এখন আনতে, দেখতে থাকুন। তো আমি কাটাকুটি করতে বসে গেছি। হ্যাঁ, আলু কাটবো, মাংসের আলু কাটবো, আর পটল ভাজার জন্য কাটবো, আর পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে রাখবো, আর আলু পোস্ত ভাজবো। আমার ছেলে বলেছে আবার মা একটু আলু পোস্ত করবে, ডাল হবে আর মটন। তা হয়ে গেছে ডাল, আলু পোস্ত ভাজা, পটল ভাজা, ওইগুলো সব হয়ে গেছে। এখন আমি মটনটা বসিয়েছি, আর মটনটা এখন ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়েছি মটনের মধ্যে, মটনটা কীভাবে বসিয়েছি সেটা বলা হয়নি বা দেখানো হয়নি। মটনটা আমি কড়ায় তেল দিয়ে গরম মশলা ফোড়ন দিয়েছি, দারচিনি লবঙ্গ এলাচ ফোড়ন দিয়ে, আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, দিয়ে মটনটা দিয়ে দিয়েছি, দিয়ে আদা বাটা, রসুন বাটা, আর ওর মধ্যে দিয়েছি লঙ্কা হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো দেব একটু পরে। লঙ্কা হলুদের গুঁড়ো দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে, আর টক দই ফেটিয়ে নিয়েছি, টক দইটা এখন আমি দিয়ে দিচ্ছি। একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে এবারে আমি মাংসটাকে ভালো করে কষে নেবো। আর খাসির মাংস তো ভালো করে কষাতে হয়, আপনারা সবাই জানেন, প্রায় অনেকক্ষণই কষাতে হয়, অনেকক্ষণ কষিয়ে নেবো। এর মধ্যে আমি এবারে নুন দেব, নুন দিয়ে কষিয়ে নেবো। নুনটা প্রথমে দিইনি, কারণ কি নুনটা আমি এরকম মাঝখানেই দিই, আমি প্রথমেই নুন দিই না। হ্যাঁ, মটনটা কষাতে কষাতে, মটন কি আর চিকেন কি যখন আমি করি, নুনটা একটু পরেই দিই, আমি একসঙ্গে দিই না নুন। আর আলু ভেজে রেখেছি, আলু দেব মটনের মধ্যে, ভালো করে কষিয়ে নেব, নিয়ে প্রেসারে দিয়ে দেব। আর আমার বৌমার বাবা মা এসে গেছে, বৌমার দাদা এখনও আসেনি। বৌমার বাবা মা এসে গেছে, আমাদের ওর বাবাকে ফোন করে ডেকে নিয়েছে বৌমা। তা এখন তিন বেয়াই বেয়ান মিলে গল্প করছে, আর আমি রান্না করছি, আর আমার ছেলেও আছে। এখন বৌমার দাদা আসেনি, ও আসবে একটু পরে। আর ওদের সঙ্গে আমার বৌমার দিদির মেয়েটা থাকে ওর মায়ের কাছে, এই মানে দিদার কাছে থাকে। তা বৌমার বঞ্জিটা এসছে, ও আসে সবসময় আমার নাতির সঙ্গে খেলা করে যখনই আসে। কষানো হয়ে গেছে মটনটা মোটামুটি, এদিকে জল গরম করে নিয়েছি, মাংসটা কষানো হয়ে গেছে প্রেশারে ঢেলে জল গরম করে নিয়েছি, সেই জলটা এখন দিয়ে দেব গরম জল।
দিয়ে আলুগুলোর মধ্যে দিয়ে দেব, দিয়ে প্রেসারটা গ্যাসে বসিয়ে দেব। দেওয়ার পরে আসছি, খেতে দিচ্ছি সবাইকে, একসঙ্গে সবাইকে দিয়ে দিয়েছি। আমি আর মুন পরে খাবো, যেহেতু নাতিকে এখন মুন খাওয়াচ্ছে আর আমি খেতে দিচ্ছি সবাইকে, তার জন্য ওকে এখন দেওয়া হয়নি খেতে, না হলে নাতিকে একসাথে বসে খাবে না, ও এইখানেই বসে খাচ্ছে, ওকে খাইয়ে দিতে হয়, ছোটো বাচ্চা তো। বন্ধুরা আমার ভিডিওটা পুরো দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন প্লিজ, দয়া করে করবেন, আশা করছি ভালো লাগবে। আমার এই ব্যায়াম আর ব্যায়াইকে আপনারা দেখেননি কোনো দিন, আজকে দেখালাম। তা ব্যায়াই এইখানে থাকে না, ব্যায়াম থাকে, ব্যায়াম আসে সবসময়, তা দেখানো হয় না। ব্যায়াম যখন আসে তখন আমি অন্য কাজে ব্যস্ত থাকি, দেখানো হয় না। তা আজকে দেখিয়ে দিলাম একসঙ্গে সবাইকে, আর আমার বৌমার ভাই, ভাই না দাদা, দাদাকেও দেখিয়ে দিলাম, সবাই একসঙ্গে খাচ্ছে, খেতে দিচ্ছি আমি সবাইকে। তো বন্ধুরা আজকে এইখানেই আমার ভিডিও শেষ করছি, আপনারা দেখতে থাকুন। টিভি দেখতে দেখতে ভাত খাচ্ছে এখন, আর গল্প করা হচ্ছে।